ওয়ার্স, আমি নগাঁ ডিস্ট্রিক্টের আত্রাই থানার সুটকি গাছা ওভার ডাউন ব্রিজের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই দেখেন সুটকি গাছা ওভার ডাউন ব্রিজের নিচে জেলেরা জাল খাওয়া দিয়ে মাছ মারতেছে। এখানে বিশ্ব এই ব্রিজের তল দিয়ে প্রচুর প্রমাণ পরিমাণে প্রবাহিত হয়। এখানে উল্লেখ থাকে আত্রাই থানার ক্যালকাপুর ইউনিয়নের, এটা আমার দৃষ্টিকোণ থেকে পানির ট্যাঙ্ক বলে আমি আখ্যায়িত করতেছি। এই জন্যে যে এখানে আত্রাই নদীর পানি এবং ছোটো যমুনা নদীর পানি অর্থাৎ নওগাঁ নদীর পানি এসে ক্যালকাপুর ইউনিয়নে পড়ে, এই পানিটা সম্পূর্ণরূপে এই ব্রিজের তল দিয়ে প্রবাহিত হয়। ব্রিজে আবার ওভার ডাম ব্রিজ আছে, জেলেরা কীভাবে মাছ মারতেছে যে ব্রিজের কিছু কিছু অংশ আপনাদের দেখাবো এবং জেলেদের মাছ মারার দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ক্যালকাপুর ইউনিয়ন আমার দৃষ্টিকোণ থেকে পানির ট্যাঙ্ক বলবো কি জন্যে, এখানে যমুনা এবং আত্রাই নদী দুই নদীরই পানি ক্যালকাপুর ইউনিয়নে পড়ে, পড়ার পরে এই ব্রিজের তল দিয়ে প্রবাহিত হয়। এই যেখানে ব্রিজে তল দিয়ে পানি যাচ্ছে, তাছাড়া অন্য কোনো দিক দিয়ে পানি প্রবাহিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে দূর দূরা বহু দূর থেকে শুধু পানি বিস্তারিত পানি, এই পানিগুলো এই ওভার ডাম ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হবে। ওভার ডাম ব্রিজের নিচের আমি কিছু দৃশ্য আপনাদের দেখাইতে জানি কীভাবে প্রবাহিত হয়। এটা সুটকি আসা আত্রাই থানা সুটকি গাছা ওভার ডাম ব্রিজের দৃশ্য। এই যে ব্রিজের নিচে কত সুন্দর মনোরম দৃশ্য, পানি প্রবাহিত হইতেছে, সম্পূর্ণ আত্রাই নদী এবং ছোট যমুনা নওগাঁ নদীর পানি এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হয়। এই দূর পর্যন্ত শুধু পানি আর পানি, পানি আত্রাই নদীর পানি যাকে বলা হয় যমুনা। এখানে উল্লেখ থাকে যেন নওগাঁ নদী অর্থাৎ ছোট যমুনার নদী আত্রাই নদীতে এসে এই সুটকি গাছ এখানেই একত্রিত হয়েছে, এই জায়গাতে একত্রিত হয়েছে। এই যে ওভার ডাম ব্রিজের একটা থম্বাতে বার কাজ বেঁধে আছে এই পানিগুলো, বিশ্বন্ত পানি। এই পানি শুধু এই ব্রিজের নিচ দেওয়া ছাড়া কোথাও কোন দিক দেওয়া যাওয়ারও রাস্তা নাই। এদিক মির্জাপুর, এদিক সুটকি গাছা বাঁধ, শুধু এই ব্রিজের নিচ দিয়ে এই পানি প্রবাহিত হবে। দূর দূরান্ত পর্যন্ত শুধু পানি আর পানি, পানির খেলা এখানে হয়। আবার চৈত্রী মাস আলে এখানে আবার পানি থাকে না, কি দৃশ্য দেখেন আশেপাশে। এটা নওগাঁ ডিস্ট্রিক্ট আত্রাই থানা সুটকি আসা ওভার ডাম ব্রিজের দৃশ্য, পানি প্রবাহের দৃশ্য, পানি স্রোত অর্থাৎ স্রোত মানে কারণ, পানির কারণ কত প্রবাহ, কি দৃশ্য মনোরম পরিবেশ। দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি, তারা দূর দূরান্ত থেকে দেখবে তারা অবশ্যই এটাকে ফলোয়িং দিবে এবং লাইক করবেন ভাই। এই যে জেলেরা মাছ মারতেছে ব্রিজের পাশে, এখানে অনেক পানি খাওয়া দেয়, খাওয়া দেওয়ার পরে সেই জালটা তারা তুলে ব্রিজের নিচে, এখানে ব্রিজে এখানে পার্ক আছে, কত সুন্দর পরিবেশ, আমি বিবেচনা করতে করছি। এই যে দেখেন এটা সুটকা টাঙ্গা।